হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমটিআর বিডি। আমি সৌরভ, আছি আপনাদের সাথে। আজকে আমরা খুব মজার একটি ম্যাজিক শিখব, চলুন প্রথম ম্যাজিকটা একটু দেখে নিই। দেয়ার ভিউয়ার্স, আপনারা একটা রুমাল দেখতে পাচ্ছেন, দেখুন রুমালটা একটু ভালো করে আমি উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন দেখুন দেখুন, আশা করি রুমালটা আপনারা দেখছেন। এবার আমি একটা ম্যাচের কাঠি নিলাম, এখান থেকে যে কোনো একটা ম্যাচের কাঠি নিলাম, এটাই নিলাম, এটা নিয়ে আমি এখানে ম্যাচের কাঠিটাকে রাখলাম, দেখুন আপনারা সবাই দেখুন ম্যাচের কাঠিটাকে রাখলাম, রেখে আমি এটা এভাবে আস্তে করে ঢেকে দিলাম, যাই হোক ঢেকে দিলাম। আচ্ছা, এবার এখানে আছে ম্যাচের কাঠিটা, দেখুন একটু নেই, এই দেখুন ম্যাচের কাঠিটা, এইটা, হ্যাঁ এই দেখুন, ভালো করে দেখুন, এই ম্যাচের কাঠিটা দেখছেন, ম্যাচের কাঠিটা আমি একটু ভেঙে দেবো, দেখুন এই দেখুন ভেঙে দিচ্ছি, এই যে ম্যাচের গাড়িটা আমি ভেঙে ফেলেছি। এবার আমি একটা ম্যাজিক দেব, দেখুন হ্যাঁ ম্যাজিক দেওয়া শেষ। আচ্ছা এবার দেখুন, এই দেখুন দেখুন সম্পূর্ণ আস্তা ভেঙে ফেলেছি, মানে দেখুন ম্যাজিক দেওয়ার এটাকে জোরাল লাগিয়ে ফেলেছি। দেয়ার ভিউয়ার্স, আশা করি ম্যাজিকটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ম্যাজিকটা শিখতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন ম্যাজিকের ট্রিক্সে আমরা চলে যাই। তো ভিউয়ার্স চলুন এবার ম্যাজিকটা আমরা কীভাবে করলাম একটু শিখে নিই। ভিউয়ার্স, এই ম্যাজিকের মূল ট্রিক্সটা হচ্ছে, প্রথমে আপনাকে এরকম একটা রুমাল নিতে হবে, এবং এরপর আপনাকে এরকম একটা কাঠি এই রুমালের এক প্রান্ত দিয়ে, দেখুন এরকম একটা বর্ডার বানিয়ে নিতে হবে, এবং এই এক প্রান্ত দিয়ে একটা কাঠি আগে থাকতে ঢুকিয়ে নিতে হবে। তার মানে আগে থাকতে আমি এখানে একটা কাঠি ঢুকিয়ে রেখেছি, কিন্তু এটা দেখে বোঝার কোনো উপায় নেই। এবং দ্বিতীয়ত আমি এখান থেকে যে কোনো একটা ম্যাচের কাঠি এভাবে নেব, নিয়েই বরাবর রাখলাম, সবসময় মাছ বরাবর রাখবেন, একটু সামনে রেখে এইটাই ম্যাচের সাথে ঢাকলাম। এই ঢেকার পর এটা ভাস করবো, ভাস করার পর আমি যখন কাঠিটা ধরবো, দেখুন এটা আমি ধরছি, আমি যে কাঠিটা মাথা ঢুকিয়েছিলাম এই কাঠিটা আমি ভেঙেছি, কিন্তু আমার আরেকটা কাঠি আছে এই বরাবর, এই যে তার মানে দুটো কাঠি, এই দেখুন এই একটা কাঠি এবং এই একটা কাঠি। সো আমি এই কাঠিটাকে ভাঙব, এই, কিন্তু দ্বিতীয় কাঠিটা আমার এই থাকবে, এটা কিন্তু সমস্যা আস্তা, কিন্তু আমি ভেঙেছি এখানে, এই কাঠিটা আমি ভেঙেছি, এই দেখুন এই কাঠিটা আমি ভেঙেছি, কিন্তু এটা দেখে বোঝার মতো উপায় নেই যে এখান থেকে আমি একটা কাঠি ভেঙেছি। দেয়ার ভিউয়ার্স, আপনারা কোন ধরনের ম্যাজিক শিখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের পছন্দের ম্যাজিক নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।